তাদের 6-1 গোলে হারিয়েছে স্পেন। হ্যাট্রিক করেছেন স্প্যানিশ প্লেমেকার ইসকো। মাদি হাসানের ম্যাচ রিপোর্ট। মাদ্রিদের স্তাদিও মেট্রোপলিটানোতে লায়নেল মেসি, ডি মারিয়ার, আগুয়েরোকে ছাড়াই হাইলাইন ডিফেন্সে খেলার সাহস দেখিয়েছে আর্জেন্টিনা। ওই সাহসকে স্রেফ দুঃসাহস প্রমাণ করেছে স্পেন। 30 মিনিটের মধ্যে 2 গোলে এগিয়ে যায় ওরা। দুবার বল সাজিয়েছেন আসেন্সিও, প্রথমটায় ফিনিশিংয়ে দিয়েগো কস্তা, পরেরটায় ইসকো। সেট পিসে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ডিফেন্ডার ওতামেন্দির সাদামাটা ফিনিশিংয়ে জুতসই রিফ্লেক্স দেখাতে পারেননি গোলকিপার দে হেয়া। আর্জেন্টিনার গল্প ওখানেই শেষ। দিয়েগো কস্তার বদলি হিসেবে ইয়াগো আসপাস নামাতে গতি বেড়েছে পরের হাফে। ঘরের মাঠে দুর্দান্ত লাফরিয়া রোহাকে দেখল মাদ্রিদ। নিজের হ্যাটট্রিক পূরণ করে ফর্মে ফেরার ইঙ্গিত রিয়াল মাদ্রিদ প্লেমেকার ইসকো। সাম্পলের বেহিসাবি অ্যাটাকিং অ্যাপ্রোচকে ঠুনকো প্রমাণ করেছে স্বাগতিকরা। ইসকোর হ্যাটট্রিক পূরণের আগেই গোল উৎসবে যোগ দিয়েছেন 2 অ্যাসিস্ট করা ইয়াগো আসপাস আর থিয়াগো আলকান্তারা। Aspas, well, they just turned the blind eye there. And now Iago Aspas scores a remarkable 5th goal for Spain. 1958 সালে চেকোস্লোভাকিয়া আর 2009 সালে বলিভিয়ার কাছে 6-1 হেরেছিল আর্জেন্টিনা। ওই হারের সাথে এই হারও যৌথভাবে ওদের ইতিহাসে নিকৃষ্টতম। হতাশার কারণে কিনা ম্যাচের শেষ দিকে মেজাজ হারিয়েছে আর্জেন্টিনরা। নির্ধারিত সময় 30 সেকেন্ড আগেই খেলার সমাপ্তি টানেন রেফারি। টানা 18 ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ে স্পেন। আর্জেন্টাইন ভক্তরা হতাশ হলেও আনন্দে রাত পার করেছে ব্রাজিলিয়ান সমর্থকরা। 14 বিশ্বকাপের বদলা নিয়েছে সেলেসাওরা। জার্মানির মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের 1 গোলে হারিয়েছে ব্রাজিল। হোস্ট রাশিয়ার সাথে 3-1 জিতেছে ফ্রান্স, আর ইতালির সাথে 1-1 ড্র করেছে ইংল্যান্ড। এসব বড় ম্যাচের খবর একসাথে জানাচ্ছেন নাবিল কাসার। শুরুতে গ্যাব্রিয়েল জেসুসের মিস একেবারে সহজ সুযোগ বলতে যা বোঝায় ঠিক তাই, তবে দুঃখটা কমতে সময় লাগেনি। খানিক বাদে সেলেসাওদের পরিকল্পিত আক্রমণ, ডান প্রান্ত থেকে উইলিয়ানের পারফেক্ট ক্রস, জেসুসের হেডার। প্রথমে কিছুটা সন্দেহ থাকলেও টিভি ক্যামেরা নিশ্চিত করে দেয় বল গোললাইন অতিক্রম করেছে ভালো মতোই। সেকেন্ড হাফেও দাপুটে ব্রাজিল। সেট পিসে পোস্ট খালি পেয়েও গোল করতে পারেননি জেসুস, তবে তাতে আটকায়নি ওদের জয়। বিশ্বকাপে 7-1 জ্বালা তাতে কিছুটা হলেও যেন কমলো। গেল ম্যাচে কলম্বিয়ার সাথে হারটা ছিল শুধুই ফ্লুক। হোস্ট রাশিয়ার সাথে তা প্রমাণের মিশনেই যেন নেমেছিল ফ্রান্স। পগবার দারুণ নিশানাবাজি সাথে কিলিয়ান এমবাপের জোড়া, 3-1 জয়ে ফ্রান্স নির্ভার। ইতালিকে শুরুতেই ধাক্কা দেয় ইংল্যান্ড। বুদ্ধিদীপ্ত ফুটবলের শেষটা জেমি ভার্দির পায়ে। তবে হাল ছাড়েনি ইতালি। ম্যাচের শেষ মুহূর্তে VAR এর সহায়তায় ওদের পেনাল্টির আবেদনে সাড়া দেয় রেফারি। লরেন্সো ইনসিনিয়ার গোলে ম্যাচ শেষ 1-1 ড্রয়ে। নাবিল কাসার, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে। আমরা জানতে চাই আপনার কথা। যোগ দিন খেলা যুগের অফিসিয়াল ফেসবুক পেজে। খেলা দেখুন, খেলায় থাকুন, চোখ রাখুন 71।